আসসালামু আলাইকুম গাইস, আমরা ডিএক্সএন কোম্পানির শ্যাম্পু এবং ম্যাসেজ অয়েল পেস্ট এগুলো দিয়ে একটা মিক্সড বানাবো এবং সেটা দিয়ে আমরা এই সাইদ ভাইয়ের মাথায় আমরা পরীক্ষামূলকভাবে চেক করব কি হয় ইনশাআল্লাহ। আর কিভাবে মিক্স করতে হয় সেটা আপনারা ভিডিওতে থাকেন দেখতে পাবেন ইনশাআল্লাহ। শ্যাম্পু, তারপর পেস্ট, গেগুজি পেস্ট এবং ম্যাসেজ অয়েল, যাদের মাথায় চুল নেই তাদের জন্য এই তিনটা পণ্যের মাধ্যমে মিক্স তৈরি করব, একটা পেস্ট বানাবো। সেই পেস্টটার দ্বারা আমি আগে যে দেখাইছি সাহিদ ভাইয়ের মাথায় সেটা লাগাবো। এখন আমি শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ। দেখেন শ্যাম্পু এক চামচ নিয়ে নিলাম। তারপর পেস্ট নিয়ে নিব পরিমাণ মতো, নিয়ে নিলাম। এখন এই দেখেন আসল কেরামতি করবে এটা ম্যাসেজ অয়েল, এটা নিয়ে নিচ্ছি। তারপর এটা এখন মিক্স করব, এটা পরিমাণ মতো নিয়ে নেব। এক চামচ পরিমাণ মতো নিলেই হবে। এইভাবে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নেবেন, কোনো দানা দানা যাতে না থাকে। এই দেখেন মিক্স হয়ে গেছে। এখন এটা যে কোনো একটা ব্রাশ দিয়ে, এই দেখেন সুন্দর মিক্স হয়ে গেছে, দেখছেন কত সুন্দর মিক্স হয়েছে। এখন এই পেস্টটা আমরা মাথায় অ্যাপ্লাই করব, সুন্দর করে ম্যাসেজ করে দিব, সাথেই থাকেন গাইস। এই যে পেস্টটা আমি বানিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন, সেই পেস্টটা এখন আমার বন্ধু আবু সাহেবের মাথায় অ্যাপ্লাই করব। টাক মাথায় চুল ওঠানো যে প্রসেসটা ডিএক্সএনে উল্লেখ করেছে সেটাই আমি এখন প্র্যাকটিক্যালি দেখাতে চেষ্টা করছি। আমি সঙ্গে থাকবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্রাশ দিয়ে এইভাবে আস্তে আস্তে আলতো মাথায় যেখানে চুল নেই সেখানে এভাবে অ্যাপ্লাই করবেন।